একটি পরিবার চালাতে যেমন আয় বুঝে ব্যয় করতে হয়, তেমনি একটি দেশ পরিচালনা করতেও আয় ব্যয়ের হিসাবের প্রয়োজন। সরকারকে কর্মচারীদের বেতন দিতে হয়, দেশের উন্নয়নের জন্য প্রকল্প বাস্তবায়ন করতে হয়, পাশাপাশি নাগরিকদের নানা সামাজিক সুবিধারও ব্যবস্থা করতে হয়। এজন্য প্রয়োজন হয় অর্থসংস্থানের। সুতরাং একটি নির্দিষ্ট অর্থ বছরে দেশের সরকার কোথায় কত ব্যয় করবে এবং কোথায় থেকে সেই অর্থের সংস্থান হবে, সেই পরিকল্পনার নামই বাজেট। তবে ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের বাজেটের একটি মৌলিক পার্থক্য হলো, ব্যক্তি আগে আয় করেন, তারপর খরচের কথা ভাবেন, আর রাষ্ট্র আগে ব্যয়ের খাত নির্ধারণ করে, তারপর অর্থসংস্থানের পরিকল্পনা করে। এমনকি আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না হলেও নানা খাত থেকে অর্থ ধার করতে পারে সরকার। বাজেট হলো সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি। বাজেটে যেমন সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটে, তেমনি দেশের অর্থনীতির চিত্র ফুটে ওঠে। অর্থনৈতিক বাস্তবতার উপর নির্ভর করে এক এক দেশের বাজেট এক এক রকম হয়। তবে একটি দেশের জন্য কোন ধরনের বাজেট ভালো তা নির্ভর করে দেশটির বাজেট বাস্তবায়নের সক্ষমতার ওপর। পাশাপাশি বাজেটের বিষয়টি নির্ভর করে দেশটির অর্থনৈতিক সক্ষমতা ও আর্থসামাজিক অবস্থা এবং আয়ের উৎসের উপরও। আর এসবের উপর নির্ভর করে বাজেটকে সুষম ও অসম এই দুই ভাগে ভাগ করা যায়। আবার অসম বাজেটকে উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেট এই দুই ভাগেও ভাগ করা যেতে পারে। আয় ব্যয়ের হিসাব সমান সমান মেলাতে পারলে সেই দেশের বাজেটকে সুষম বাজেট বলা হয়। সাধারণত উন্নত দেশগুলো সুষম বাজেট করে থাকে। উন্নত অর্থনীতির দেশগুলো এই ধরনের বাজেট প্রণয়নের সামর্থ্য রাখে, কারণ তাদের আয়ের সক্ষমতা ও উৎস অনেক বেশি। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর বাজেট হয় সাধারণত ঘাটতি বাজেট। এই ধরনের বাজেটে ব্যয়ের পরিকল্পনা থাকে বেশি, বিপরীতে আয়ের সংস্থান থাকে কম। উন্নয়নশীল দেশগুলো সবসময়ই অর্থনৈতিক ভাঙ্গাগড়ার মধ্য দিয়ে এগিয়ে যায়, তাই নিজেদের অর্থনীতিকে উদ্দীপনা দিতেও বরাদ্দ বেশি রাখতে হয়। এজন্য বাজেটে তৈরি হয় ঘাটতি। ঘাটতি মেটাতে সরকারকে বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ধার করতে হয়। বৈদেশিক উৎস থেকে ধারের সবচেয়ে সহজ উৎস বিভিন্ন দাতা সংস্থা ও অন্য দেশের সরকারের থেকে নেয়া ঋণ। আর অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ব্যাংক থেকে ধারের মাধ্যমে অথবা সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ঘাটতি মেটায়। তবে যে কোনো বাজেটেরই তিনটি প্রধান উপাদান থাকে। এগুলো হলো রাজস্ব আয়, রাজস্ব ব্যয় এবং উন্নয়ন বাজেট। সরকার কর ও কর বহির্ভূত নানা উৎস থেকে রাজস্ব আয় করে থাকে, আর রাজস্ব ব্যয় হচ্ছে সরকার পরিচালনার খরচ। শাসন কার্য পরিচালনা সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষা, দেশ রক্ষা ও সামাজিক কর্মসূচি পরিচালনার জন্য সরকারকে বিপুল পরিমাণ ব্যয় করতে হয়। মূলত রাজস্ব আয় থেকেই এই অর্থের সংস্থান হয়। আর দেশ পরিচালনার যত ধরনের ব্যয় আছে তা পূরণ করে আয়ের বাকি অর্থ দিয়ে সরকার উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে থাকে। এজন্য বরাদ্দ রাখা অর্থই উন্নয়ন বাজেট। রাজস্ব উদ্বৃত্ত ও দেশের ভেতর ও বাইরে থেকে নেয়া ঋণ দিয়েই সাধারণত উন্নয়ন বাজেট প্রণয়ন করা হয়। এজন্য সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি নামে একটি প্রকল্প খাত রয়েছে। এই খাতেই সাধারণত উন্নয়ন বাজেটের খরচ দেখানো হয়। রাইসুল ইসলাম, সময় সংবাদ।